দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। আজ পঞ্চম দিনে পড়েছে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের আন্দোলন, আর সেখানেই হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন স্থলে মুখ্যমন্ত্রী পৌঁছতে ধর্ণা স্থলে উঠল স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভয়ের জন্য বিচারের দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। আমরা এখান থেকে যেন না নড়ি, মুষলধারে বৃষ্টিতেও নেভেনি প্রতিবাদের আগুন, মাথায় ত্রিপল ধরে বুক চিতিয়ে প্রতিবাদ চলছে জুনিয়র চিকিৎসকদের। সেখানেই প্রায় দুপুর 1:15 নাগাদ হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন মমতা। মুখ্যমন্ত্রী পৌঁছাতেই বিচারের দাবিতে চড়ল সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই অভয়ার জন্য বিচারের দাবিতে স্লোগান দিলেন জুনিয়র চিকিৎসকরা। বিচার পেতে অবশ্য সিবিআইকেই দেখালেন মুখ্যমন্ত্রী। স্লোগান দিন, শাউটিং করুন, আমার কোনো আপত্তি নেই, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়, আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আন্দোলনকারী চিকিৎসকদের সামনে হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। আমাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব, যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালের চেয়ারম্যান করব, এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে, এবং পুলিশ থাকবে। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না। আর চিকিৎসকদের 5 দফা দাবি পূরণ, মুখ্যমন্ত্রী বললেন তা নিয়ে তিনি ভাবনা চিন্তা করবেন। আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলব, আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব, আমি চিন্তা করব, যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। স্বাস্থ্য ভবনে ধর্নার 5 দিন ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের 35 দিন পর ফের প্রতিশ্রুতি হাতিয়ার মুখ্যমন্ত্রীর। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী এখনই আলোচনায় বসুন, 5 দফা দাবির সঙ্গে কোনো আপোষ নয় সাব বার্তা জুনিয়র চিকিৎসকদের। দ্রুত 5 দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাই, জানালেন জুনিয়র চিকিৎসকরা। যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন, আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন।
স্বাস্থ্য ভবনে ধর্ণা মঞ্চে এসে আন্দোলনকারী চিকিৎসকদের তার উপর আস্থা রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনই আন্দোলন থেকে পিছপা হতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। পাঁচ দফা দাবির সঙ্গে যে কোনো সমঝোতা নয় সেটাই ফের যেন স্পষ্ট করে দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। পাঁচ দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতা যেতে রাজি নয়, আমরা পাঁচ অতি দ্রুত আলোচনায় বসতে চাই, এটাই আমাদের মতামত। বিচারের দাবিতে নাছোড় লড়াই, উঠছে মুহুর্মুহু স্লোগান। হার না মানা লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আশ্বস্ত হলেন একজন মুখ্যমন্ত্রী এলেন, আশ্বস্ত হলেন? তিনি যা বললেন সেটা কোনোভাবেই আশ্বাস দেওয়ার মতো নয়, মানে তিনি কোনো সমাধানের তেমন কিছুই বলেননি। তো আমরা আশা করবো পরবর্তীকালে তিনি আরও ভালো কোনো কথা বলবেন যাতে আমাদের সমস্যার সমাধান হয়। দিদি এরকমটা বললেন ঠিকই, কিন্তু মানে ওই যে সেম কথাই বলবো যে আমরা এখনো পর্যন্ত পাঁচ দফা দাবি আমাদের ডাক্তারবাবুদের না মানলে আমরা এখান থেকে উঠছি। যদি সত্যি অত কেয়ার করতেন, ঠিক আছে, কি আমাদেরকে আজকে এখানে বসতে হতো না, এইসব কিছু হতোই না যদি অত কেয়ার করতেন। যে আমরা ও বলছে আমরা তো আপনাদের সাথেই আছি সবসময়, এটা কিছু তথ্য প্রমাণ লোপারের যে চেষ্টা হয়েছে কি হয়নি, কারা করেছে সেই ঘটনাগুলো, সেমিনার রুম ভাঙা হয়েছিল কেন, নির্দেশটা গেছিল তার মধ্যে কোনো অন্যায় মানে কোনো ফিসি ব্যাপার ছিল কিনা, কোনো অসভ্য ছিল কিনা, সেগুলো তারা পুলিশ হেল্প করুক। আমরা চাই সমাধান, এই দিকে কোনো সমাধান সূত্র বেরোবে না, আমরা চাই সমাধান। আমরা জাস্টিস থেকে এসেছি, জাস্টিসের থেকে অ্যাকচুয়ালি আমরা সরতে চাই না। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর জুনিয়র চিকিৎসকেরা যে সিদ্ধান্ত নেবেন তার পাশে থাকবো। বার্তা আইএমএর। আমার মনে হয় এটা একটা অত্যন্ত পজিটিভ মুভ। উনি এসেছেন আন্দোলনে, কিন্তু আমার মনে হয় এখনো আলোচনার অনেক দরকার আছে। আমার মনে হয় যে আলোচনার রাস্তাটা একটা মনে হচ্ছিল অ্যাপারেন্টলি বন্ধ, উনি আসার পর অন্তত সেই আলোচনার দরজাটা খোলা উচিত, আলোচনা হওয়া দরকার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা যেই ডিসিশন নিক তাকে সমর্থন জানাবে। চিকিৎসকদের পাশে দাঁড়াতে এদিনও আম জনতা ঢল নামে স্বাস্থ্য ভবনে, ট্রিপল চৌকি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা। থেকে সাধারণ মানুষরা সাহায্য নিয়ে চলে আসছেন স্বাস্থ্য ভবনে, কেউ আসছেন চা নিয়ে, কেউ আসছেন ছাতা ত্রিপল নিয়ে, কেউ আসছেন আবার সঙ্গে করে বেডশিট নিয়ে, যাতে রাতে যে চৌকিগুলো পাতা হয়েছে সেখানে শুকনো চাদর একটা পাতা যায়। ধর্ণা মঞ্চে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রবীণ নাগরিকরা। দেখতে পাচ্ছি এক বৃদ্ধা, তিনি হয়তো এই ওয়াকারের সাহায্য ছাড়া চলাফেরাটাও করতে পারেন না, কিন্তু তিনিও ন্যায় বিচারের জন্যই হয়তো এসে পৌঁছেছেন। ছবি সেই ছবি কথা বলছে, যারা সাধারণ মানুষ, যারা চিকিৎসক, তারা লাগাতার ন্যায় বিচারের যে দাবি সেই দাবি জানিয়ে যাচ্ছেন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের জন্য মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে আন্দোলন মঞ্চে এসেছেন এক মা। চিকিৎসকদের মাথায় পুজোর ফুল ছুঁয়ে মঙ্গল কামনা করেন তিনি। আন্দোলনকারীদের হাতে তুলে দেন প্রসাদ। চিকিৎসকদের জন্য পুজো দিয়েছেন, তাদের মাথায় ফুল চোয়ালেন এবং তাদেরকে প্রসাদ দিলেন। আমি নিউ টাউন থেকে এসেছি, মা ভবতারিণীর কাছে ভোরবেলায় গেছি পুজো দিতে। আমাদের অভয়া যেন বিচার পায়, ডাক্তারবাবুদের যেন বিচার সুবিচার আসে। লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনর চিকিৎসকরা, আলোচনা হলে লাইভ স্ট্রিমিং এই হবে, সাফ কথা আন্দোলনকারীদের। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে আলোচনারও দাবি তুলছেন জুনিয়র চিকিৎসকরা। রিপাবলিক বাংলা। আরজিকরের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হিলকার্ড রোড পরিক্রমা করে মিছিল শেষ হয় গান্ধী মোড়ে। জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ায় পদক্ষেপ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের আইএমএর। গত 11 সেপ্টেম্বর আন্দোলনকারী চিকিৎসকদের হুমকি দেন হুমায়ুন। বিধায়কের বিরুদ্ধে পথেও নামে আইএমএ মুর্শিদাবাদ শাখা। তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেক, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে, কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তারা 34 দিন অতিবাহিত।
আজকে আমরা দেখতে পাই এই 34 দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি। এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি, আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে রাখছি। আমরা আলোচনায় বসতে চাই, আগেও যেমন আমরা বলেছি এখনও আমরা বলছি আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে, যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে জাননি, সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তেই আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব। এইটুকু বলার। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো, একটু ধৈর্য ধরুন, আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাব। একদমই একদমই সেই 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 জায়গা থেকে যেটা বলছি আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত, সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গার জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো, আমরা চিন্তা করবেন না আমরা জানিয়ে যাব। তাহলে আমাদের পাঁচ দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তে জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের পাঁচ দফা দাবি আছে আর তো কিছু নেই। যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই, কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। আমি মেলটা একটু আপনাদের কাছে বলে দিচ্ছি। To Honorable Chief Minister, State of West Bengal, Respected Ma'am, we are grateful that you have shown an exceptional goodwill gesture by coming amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our 5-point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your amidst presence with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this impasse and kindly let us know the place and time of the convention of the meeting. Thank you, West Bengal Union Dr. Sura. যা ছিল তাই মেলের উত্তর আসুক, আমরা সমস্ত জানিয়ে দেব। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনার মাধ্যমে জট কাটানোর যে রাস্তা তৈরি হবে সেই যদি আমাদের কাছে কোনো চিঠি আসে সেই চিঠির উত্তর এবং আমরা যে যাচ্ছি এবং তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে আমরা যাবো। সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা তারা স্পষ্ট করে দিলেন তাদের যা শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী তারা
খোলা মনে আলোচনা করবেন। আমাদের মেলের রিপ্লাইও আমরা আশা করছি ওনারা দেবেন, আমরা দেখি সেটা কি আছে, তারপর আমরা যদি কোনো রকম কোনো উনি প্লেস এবং টাইম যদি জানান তাহলে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়েই যাব। না আমরা এক লাইন বলতে চাই যে লাইভ স্ট্রিমিংটা কি চাইছেন না চাইছেন না আমরা স্বচ্ছতা চাইছি, আমরা স্বচ্ছতা চাইছি, আমরা লাইভ স্ট্রিমিংটা হবে কি হবে না মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ইতিবাচক, যে কোনো সময় আলোচনা হোক, আলোচনার জায়গা বললেই সংবাদ মাধ্যমের সামনে চিকিৎসকরা জানাবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। পাঁচ দফা দাবি, তাদের সেই পাঁচ দফা দাবিতেই আলোচনা হবে, আর আলোচনায় স্বচ্ছতা থাকতেই হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন সাংবাদিক সম্মেলনে। চিকিৎসকরা আলোচনায় বসতে চেয়ে তারা ইমেল করেছেন এবং সেই ইমেলের উত্তর পেলেই তারা জানাবেন যে আলোচনা কখন হবে, কোথায় হবে। সংবাদ মাধ্যমের সামনে তারা ধৈর্য ধরার কথা বললেন যে আলোচনার মাধ্যমে জট কাটতে পারে এমনটাই কিন্তু জানালেন চিকিৎসকরা। Thank you.